আসসালাম আলাইকুম। মিডিয়া 24-এর পক্ষ থেকে স্বাগতম। রাজনীতি শিল্প অবশ্য সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। প্রথম জানাবো, বিএনপি নেত্রীর জন্য শেখ হাসিনাকে যা করেছেন, ক্ষমতা থাকতে তা জিয়া খালেদা করেছেন কিনা প্রশ্ন তথ্যমন্ত্রী। দ্বিতীয়ত থাকছে, কখন আঘাত হানতে পারে জাওয়াদ জাওয়াদ সতর্ক সংকেত। তৃতীয়ত থাকছে, ইউক্রেন সংকট রাশিয়াকে হুঁশিয়ার দিলেন বাইডেন। সর্বশেষ খবর পর্যন্ত আমাদের সাথে থাকুন। পুরো ভিডিও জুড়ে নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখন রাশি বিস্তারিত। বিএনপি নেত্রীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন, জিয়া খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় তা করেছেন কিনা প্রশ্ন রাখছেন তথ্যমন্ত্রী। প্রচার সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ শনিবার রাতে চিটাগাং ক্লাবে বাংলাদেশের রাশিয়ার কূটনীতিক সম্পর্কে 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি বক্তব্যের আগে সাংবাদিকের প্রশ্নের জবাব তিনি সব কথা বলে তারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলেছেন। তাদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রশ্ন রেখে বলেছেন, জিয়াউর রহমান যখন ক্ষমতা ছিলেন, খালেদা জিয়া যখন 2 বার মন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন, তখন কোনো দণ্ডপ্রাপ্ত আসামির জন্যই ব্যবস্থা করেছেন কিনা। তার যেটি করেননি সেটি বঙ্গবন্ধু কন্যা জননেতা শেখ হাসিনা করেছেন। সুতরাং তাদের প্রথমে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, তাকে ধন্যবাদ জানানো দরকার। একইভাবে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মোহাম্মদ সেলিমের মৃত্যুর বিষয়টি তদন্ত হওয়ার আগে কারো দিকে আঙ্গুল নির্দেশনা করে তিনি মৃত্যুবরণ করেছেন, সেটি বলা কতটুকু যুক্তি আছে সেই প্রশ্ন রাখছেন ডাক্তার হাসান। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে বেগম জিয়াকে রাজনীতি ফিরিয়ে আনার জন্য বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আহ্বান জানিয়েছেন। সাংবাদিকের এই প্রসঙ্গে জবাব হাসান মাহমুদ বলেন, গত কিছুদিন ধরে বিএনপি কর্তৃপক্ষ নানা কর্মসূচিতে মনে হচ্ছে বিএনপি একমাত্র মাথা ব্যথা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, দেশের ও দেশের অন্য কোনো বিষয় নিয়ে তাদের কোনো চিন্তা নেই। একটি দলের রাজনীতি যখন শুধুমাত্র তিনি তাদের নেতৃত্ব স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, সেই দল কখনো জনগণের দল হতে পারে না। তিনি বলেন, বেগম জিয়া জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মতা দেখিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তার পছন্দ অনুযায়ী দেশের সবচেয়ে ভালো হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন, কারাগারে বাইরে আছেন, পরিবারের পরিজনের সাথে আছেন, তারা বিএনপিকে ইচ্ছা অনুযায়ী সমস্ত চিকিৎসা হচ্ছে। তারপর খালেদা জিয়াকে বিদেশে পাঠানো বিএনপির যে দাবি, এটা পোষানোর রাজনৈতিক দুর্বিসন্ধি আছে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, তিনি আগে যখন সুস্থ হয়েছিলেন তখনও তারা সমন্বয় বলেছিলেন খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে তিনি কখনো ভালো হবে না, কিন্তু তিনি বাংলাদেশ চিকিৎসা অনুযায়ী কখনো ঘরে ফিরে গিয়েছিলেন। এখনো কামনা করি তিনি ভালো হয়ে ঘরে ফিরে যাবেন, কিন্তু বিএনপি সেটি চায় কিনা এটি হচ্ছে প্রশ্ন। বিএনপি চায় খালেদা জিয়া হাসপাতালে থাকুক, তাহলে দেশের রাজনীতি করতে সুবিধা হয়। চট্টগ্রাম ক্লাবের সভাপতি নাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মেনসিটাক্স, ভারতের সহকারী হাইকমিশনার অনন্দ ব্যানার্জি, রাশিয়ান কনফারেন্সের অনারারি জেনারেল বিন্দু। দ্বিতীয়ত থাকছে, কখন আঘাত হানতে পারে জাওয়াদ সতর্ক সংকেত। পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর আহ্বান ঘূর্ণিঝড় জাওয়াদ আগামীকাল রবিবার সকাল উড়িষ্যা উপকূল ঘিরে গভীর নিম্নচাপ পরিণত হবে। এরপর রাতে নিম্নচাপ আঘাত বাংলাদেশে উপকূলে আসতে পারে। এর প্রভাবে ইতিমধ্যে উপকূলীয় এলাকা বৃষ্টিপাত শুরু হয়েছে,
আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে উপকূলীয় এলাকার দমা ও ঝোড়ো হাওয়ার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল, এই জন্য চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলো 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। এই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর গভীর সাগর অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারদের উপকূলীয় কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদেরকে গভীর সাগরের বিচরণ না করার জন্য বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস কালাকণ্ঠ বলেন, এই ঘূর্ণিঝড় স্থলভাগ ওঠার আগেই মূলত দুর্বল হয়ে পড়েছে, আর তা আমাদের দেশের উপকূলে আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাব ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, যা আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত হতে পারে। তবে উপকূলীয় এলাকা সময় বৃষ্টিপাত হবে, ঝোড়ো হওয়াও হওয়া যেতে পারে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বলা হয়েছে ঘূর্ণিঝড়ের অগ্রগতি অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা গভীর চঞ্চলে মেঘ বৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া, জোরো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত বৃষ্টি হচ্ছে। শনিবার সন্ধ্যায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়, পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও আশেপাশে এলাকায় স্থানীয়দের ঘূর্ণিঝড় যাওয়াত আরো উত্তর পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় 1.5 কিলোমিটার, দক্ষিণ পশ্চিম কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 965 কিলোমিটার, দক্ষিণ পশ্চিম মংলা সমুদ্র বন্দর থেকে 840 কিলোমিটার, দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 865 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চল হলে অবস্থান করেছে। এটি আরো উত্তর উত্তর পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের যে আবহাওয়া পূর্বাভাস বলা হয়েছে, খুলনা বরিশাল পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে পূর্ব বা পশ্চিম দিকে ঘন্টা 45 থেকে 60 কিলোমিটার দমকা দমকা হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বৃষ্টি বজ্র বৃষ্টিপাত হতে পারে। এইসব এলাকার নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে। সর্বশেষ থাকছে ইউক্রেন সংকট, রাশিয়াকে হুঁশিয়ার দিলেন বাইডেন। চলমান ইউক্রেন সংকট নিয়ে মুখ খুলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রাশিয়ার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, দেশটির সামনের মাসে ইউক্রেন আক্রমণ করতে পারে বলে সুর তুলছে মার্কিন গণমাধ্যম। শনিবার 4 ডিসেম্বর এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন সংকট নিয়ে উত্তেজনা কমাতে এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্ট ভিডিও কালে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। বাইডেন জানিয়েছেন প্রতিবেশী দেশে আক্রমণ চালানো রাশিয়ার জন্য কঠিন করে তুলবেন তিনি। একই সঙ্গে পুতিনের সঙ্গে লম্বা আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন বাইডেন। এর আগে ইউক্রেন জানিয়েছেন তাদের সীমান্তে 94,000-এর বেশি সেনা ঝড়ে উঠেছে। রাশিয়া জানুয়ারি শেষ দিকে তারা আক্রমণের জন্য পূর্ণ প্রস্তুতি হিসেবে আক্রমণ এলে পাল্টা লড়াই প্রস্তুতি আছে ইউক্রেনের। খবর এখানে শেষ হলো, পরবর্তী খবর পেতে আমাদের সাথে থাকেন।